হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের হোস্ট, তোমাদের দোস্ত বিপাশা, চলে এসেছি আবার লাইভে। তো দেখো, এখন আমি কিন্তু সাবওয়ে সাফারি খেলছি। আমার চ্যানেলের নাম হচ্ছে বিনিস ব্লগ। তো কারা কারা এই ধরনের গেম খেলতে ভালোবাসো অবশ্যই জানাতে ভুলো না গাইজ। আমি তো বিভৎস রকমের ভালোবাসি। আর এখন কিন্তু দেখো, আমি স্টার্ট করে দিয়েছি ভাগনা। তো ভাগতে 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 ভাগতেই যাও গাইজ, সির্ফ ভাগনা আর ভাগনা, আর কই কাম ধান্দা নেই হ্যায় মুঝে, বাস ভাগতে যাও ভাগতে যাও। তো দেখো, একদম টোলা টোপুল নিয়ে বেরিয়েছি, মানে এক মাসের খাবার প্যাক করে নিয়েছি, কারণ এই এক মাস আমি কোথাও দাঁড়াবোই না, শুধু দৌড়াবো, ঠিক আছে? তো তোমরাও এই এক মাস খাবার দাবার যা যা নিয়ে বসার বসে যাও, বিকজ ননস্টপ দৌড় হবে। তো দেখো, একদম চুল ফুল প্রপার বেঁধে নিয়েছি, যাতে চোখে মুখে না আসে, কারণ গাইজ রাস্তায় বাধা আমি একদম পছন্দ করি না। কারণ এই যে যত কয়েন আমি গোছাচ্ছি না, এটা দিয়ে বাড়ি ঘর বানাতে হবে, ভিখারি তো, টাকা পয়সা নেই। তো এই কয়েন দিয়েই, গোল্ড কয়েন বলে কথা, তাই না? তো আম্বানির ছেলের বিয়েতে তো যাওয়া হলো না, বাট আমি ভেবেছি যে এই কয়েন দিয়ে প্রচুর প্রচুর টাকা বানাবো, তারপর আম্বানির থেকেও বড় কিছু করবো, এরকম একটা প্ল্যান আছে, যদিও জানি না কী হবে। বাট দেখো, দে দানাদান দৌড়ে যাচ্ছি কাঠের খোপটির ভেতর, ঝোপটির ভেতর, যেখানে পাবো সেখানে ঢুকে যাবো আজকে। যদি পড়ে যাই, গুঁতো খাই, কোনো চাপ নেই, বাট থামা যাবে না কিন্তু একদম। দেখো, ননস্টপ দৌড়াতে রয়েছে, আর এই দেখো ঘড়া ঘড়া মোহর, ঠিক আছে? এই গুপ্তধনের যে রহস্যটা, সেটা ভেদ করেছে। আমি একটু স্বপ্নে দেখেছি যে এখানে প্রচুর গুপ্তধন আছে, আর এই এক ল্যাওড়া লোক, মানে সারাক্ষণ পেছনে পড়ে থাকে, যে একটু ঠোকার কী খেলাম কী খেলাম না, জাস্ট পেছনে এসে বসে থাকে, কী করবো বলো তো? আমার জাস্ট আর কিছু ভালো লাগে না এদের জন্য, মানে এত বিরক্ত করতে পারে। তো এখন দেখো, আবার হাই রোডে চলে এসেছে, হাই রোডে তো মহা রিক্স গাইজ, যদি পেছন থেকে একটা উড়িয়ে দেয় তাহলেই তো বোকারটা ব্যাস, মানে ইস্কো লাগাডালা তো লাইফ জিঙ্গালালা। বাট কোনো সমস্যা নেই, কারণ আমিও বাবা মানুষ নই, মানে মানুষ রূপের অন্য কিছু, কারণ গাই ঠুকর লাগলেও আমি মরবো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। লোকে অমৃতকে, অমৃত খাওয়ার জন্য যুগ যুগ তপস্যা করেছে মনি ঋষিরা, তো তারাও কি পেয়েছে জানি না, কিন্তু আমি কিন্তু অমর গাইজ, আমার কিচ্ছু হয় না। আমি যেখানেই গাই খাই, গুঁতো খাই, ঠুকর খাই, পোকর খাই, পড়ে যাই, মরে যাই, বাট আমি আবার জ্যান্ত হয়ে যাই, এটাই হচ্ছে আমার পাওয়ার, কী বলো? তো দেখো, এখানে সব বাধা বিঘ্ন ভেঙে জুড়ে আমি কিন্তু ননস্টপ ভাগনা স্টার্ট করেছি। দেখো, যেখানে সেখানে কিন্তু দাঁড়ালে চলবে না, দাঁড়ালেই কিন্তু তুমি ডাউট হওয়া যাবে না কিন্তু একদমই। তো এখন দেখো কোথায় চড়াচ্ছে, এখন চলে যাচ্ছি হচ্ছে তেলের খনির ভেতরে। থ্যাংক ইউ গাইজ, তোমরা প্রচুর লোকে দেখছো, লস অফ লাভ, যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি করে নাও, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাকে, যাতে করে তোমাদের এইভাবে আমি এন্টারটেইন করতে পারি। তো দেখো, এবার আবার চলে এসেছি গাইজ, রাস্তা কিন্তু প্রচুর ডিফিকাল্ট আছে। আর দেখো, তেলের খনির ভেতরে তোমার কেমন, তোমার কী বলে, চলন্ত লিফট, তো এগুলোকে বলে চলন্ত লিফট, বাট কোনো লিফটই আমাকে থামাতে পারবে না। আমি যেহেতু একবার থানকে নিয়েছি যে আজকে কোনো থামাথামি সিন নেই, ননস্টপ দৌড় হবে, আর এই ব্যাপারটা চুম্বক পেয়ে গেছি, এটা প্রচণ্ড কাজের জিনিস, কারণ এটা দিয়ে আমি একটাও লস করতে পারবো না, মানে সব আমার, এদিক ওদিক ওপরে সুপরে যেখানে যেটা থাকবে সব আমার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আবার আমি চলে এলাম ওখান থেকে, আবার হাই রোড ধরে এখন যাবো, কোথায় যাবো, দার্জিলিং যাবো ভাবছি, কারণ দার্জিলিং যাওয়ার একটা পরিকল্পনা করেছি। তাই দেখো, পিঠে ব্যাগ জল সব নিয়ে বেরিয়েছি রাস্তায়, যদি চেষ্টা বেষ্টা পাই, বাট আমার পায় না চাপ নেই, কারণ আমি একদম ননস্টপ দৌড়াতে দৌড়াতে আমার পৌঁছাতেই হবে, যে জানি 10 দিন লাগুক 20 দিন লাগুক, কিন্তু একদিন একদিন ঠিক পৌঁছে যাবো, যে কথা আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, তো সেরকমই একটা অবস্থা। তো দেখো, বাসের ওপর দিয়ে জাম্প মেরে দিলাম হাই রোডের এখানে সেখানে, যেখানে যেটা পাবো খালি জাম্পার জাম্পার বা সব নিয়ে নেবো, ঠিক আছে? এখানে দেখো, এই পাশটা ছিল আইসক্রিম ল্যান্ড, আর এই দেখো কয়েন কয়েন, হ্যাঁ, চারিদিকে শুধু বিভৎস রকমের কয়েনের লুটোপুটি করছে, বিকজ সব কয়েনই আমার, আর অনেক কিছু করার বাকি গাইস, রাত বাকি, অভি বহুত কিছু বাকি হ্যাঁ। তো প্রচুর প্রচুর রকম বেশ আমেজ নিয়ে শুরু করলাম, দেখো thank you.
Bye.